নিউজ টিভি চ্যানেলে সময় তো আপনারা চ্যানেল আমরা প্রতিদিন বাংলাদেশে এনটিআরসি টিআরি রিলেটেড ইনফরমেশন রয়েছে তা আপলোড করতে থাকি আমাদের চ্যানেলে প্রতিদিন আমরা সেই রিলেটেড একটা ইনফরমেশন আপলোড করব তো সময় আপনাদের কাছে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দর্শকবিন্দু খবরটি জেনে নিই চলতি মাসে শুরু হতে যাচ্ছে বেসরকারি বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পাশানো যাওয়া শিক্ষক নিরপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এই কার্য করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পতন কর্তৃপক্ষ এন জানা গেছে নিউ তো একাধিক মামলা দায়ী হওয়ায় এন থেকে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে মন্ত্রণের অনুমতি পেলে গণবিদ্যুৎ প্রকাশের মাধ্যমে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হবে সারাদেশে এমপিভুক্ত মাসিক চুক্তিভিত্তি স্কুল কলেজ মালাসহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাতান্ন হাজার তিনশো ষাটটি শূন্য পদে সংগ্রহ করা হয়েছে এইসব শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে তালিকা সংগ্রহ শেষ করে তাদের মাঠ কর্মকর্তাদের মাধ্যমে যাচাই বাছাই শেষ করা হলেও নিয়োগ প্রত্যাশীদের দায়ের করা আদালতে একাধিক মামলার কারণে তা স্থবির হয়ে পড়েছে অনুমোদিত বিভিন্ন বিশ্বে প্রথম ধাপে সাতান্ন হাজার তিনশো ষাটটি পদ পূরণ হওয়া গেলেও বর্তমানে সংখ্যা আরও বেড়েছে দুই সালে আদালতের নির্দেশ অনুযায়ী একটি মেধা তালিকা তৈরি করা হয় নিবন্ধিত প্রার্থীদের ওই তালিকা অনুযায়ী নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়ে এমপিও নীতিমালা দুই হাজার আঠারো পূরণ করা হয় কিন্তু সুপ্রিম কোর্টে ডিভিশন তেরোতম নিবন্ধ প্রার্থীদের সরাসরি নিয়োগ দেওয়ার নির্দেশ দেয় দুটি সিদ্ধান্ত ভিন্ন হওয়ায় সারা দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা চূড়ান্ত হলেও নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না এছাড়া বিভিন্ন সময় প্রার্থীদের আদালতে প্রায় চারশোটি মামলা করায় এন টিআরসি নিয়োগ কার্যক্রম বন্ধ রাখা হয় এ থেকে মুক্তি পেতে নতুন করে সুপ্রিম কোর্টে আপিল করে এন টিআরসি এন টিআরসি কর্মকর্তা জানা প্রথম থেকে পূর্ণতম নিবন্ধন মেধা তালিকায় ছ লাখ চৌত্রিশ হাজার দুশো সাতাশ জন রয়েছে এর মধ্যে এক লাখ এর মধ্যে এক লাখ আষ্টশো একুশ জনের বয়স পঁয়ত্রিশ বছর পার হওয়ায় তারা নিয়োগ সুযোগ পাচ্ছেন না পঁয়ত্রিশ বছরের মধ্যে আরও দুই লাখ অষ্টআশি হাজার নিবন্ধিত প্রার্থী রয়েছে তাতে অনেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ পেয়েছে মামলা জটিলতা অনেকের বয়স পার হলেও চার কিছু থেকে বঞ্চিত হয়েছেন বর্তমানে প্রায় দেড় লাখ নিবন্ধিত প্রার্থী নিয়োগের অপেক্ষায় রয়েছে সমাজিত দশমিক আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের কমিটি দেখার জন্য